ভোট অশান্তিতে গোটা রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য মুর্শিদাবাদের রানীনগর দুই নম্বর ব্লক ভোট ঘোষণা হওয়ার পর থেকে একাধিকবার বিরোধী কর্মীদের ওপর শাসক দলের আক্রমণ মারধর বাড়ি ভাঙচুরের ঘটনা উঠে এসেছে এবার মুর্শিদাবাদের রানীনগরে এক শিক্ষকের বাড়িতে হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রানীনগরে ঘটনায় উভয় পক্ষ অর্থাৎ বাম কংগ্রেস জোট এবং তৃণমূলের মোট ছজন আহত হন এবং এগারো জনকে পুলিশ আটক করে এমনটাই সূত্রের খবর ইতিমধ্যে ঘটনার সূত্রপাত জানতে তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ এখানে বিরোধী কোনো জায়গা যখন দেখছে যে পাচ্ছে না তখন সন্ত্রাস করে তৃণমূল কংগ্রেসকে দমানোর চেষ্টা করছে এখানে তৃণমূল কংগ্রেসকে দমানো অত সহজ নয় মারধর করেছে যারা সিপিএম এর মদতে সিপিএমের এর নেতার মদতে সেটা হচ্ছে কংগ্রেসের নবনির্বাচিত হীরা মমতাজ বেগম তার নেতৃত্বে এবং মাস্টার মাসের নেতৃত্বে মেরেছে জালাল শেখ লালটু শেখ এবং হাসিবুল শেখ রকি শেখ আনিস শেখ এবং যিনি কংগ্রেসের পঞ্চায়েত সমিতি হয়েছে আলমগীর শেখ তার তিনি এবং আমজাদ শেখ আকবর আলী যারা মার খেয়েছে তারা আমার তৃণমূল কংগ্রেসের কর্মী এবং যারা মেরেছে তারা সিপিএম এবং কংগ্রেসের তারা আহমদ বাহিনী